হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ফ্রেন্ডস ফোমি 94 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনকার মতন আজকেও কিন্তু দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা। তো আজকের এই ভিডিওটিতে দেখাবো কীভাবে বন্ধুরা আপনারা হোলির ফটো তৈরি করবেন। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ার জন্য হোলির ফটো তৈরি করতে পারবেন বন্ধুরা। সামনে আপনারা সবাই জানেন যে হোলি এসে গেছে, তো সামনে হোলিতে আপনারা হোলি খেলবেন এবং সেই ছবি ফেসবুকে কিংবা ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করতে চাচ্ছেন। তো বন্ধুরা, আজকের পর থেকে মানে এই ভিডিওটি দেখার পর থেকে আপনারা এখন থেকে সুন্দর সুন্দর মানে ডিজাইনের হোলির ফটো নিজের ফটো দিয়ে বানাতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার গ্যালারিতে যে ছবি আছে সেই ছবি দিয়েই আপনারা হোলির সব ফটো তৈরি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা এটি করবেন। তো বন্ধুরা, তার সবার আগে একটা কথা না বললেই নয় বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন, জাস্ট বাটনটা একটা ট্যাপ করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু বাজাতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বলে ফরওয়ার্ড চলে যাবো আমরা কাজে। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আমাদের ইনস্টল করে নিতে হবে, সেটি হচ্ছে আপনারা ফোনের এখানে যাবেন, ফটো ল্যাব লিখে আপনারা সার্চ করে নেবেন ফটো ল্যাব। এখানে দেখুন, আমি এখানে আমার এটা দেখিয়ে দিচ্ছি, আগে লোগোটা দেখিয়ে দিচ্ছি। এরকমই দেখুন, আপনারা গিয়ে এখানে যদি লেখেন ফটো ল্যাব লিখে আপনারা প্লে স্টোরে সার্চ করে নেবেন, তো সেখানে পেয়ে যাবেন আপনারা ফটো ল্যাব। তো ফটো ল্যাবের উপরে আপনারা ট্যাপ করে দিবেন। তো দেখুন, এখানে আমি আমার প্রথমে ভিডিওতে যাওয়ার আগে একটা ডেমো দেখিয়ে দিচ্ছি আমার গ্যালারিতে গিয়ে, তো আমি কীরকম ফটো হবে আপনাদের তো সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আপনারা দেখতে পাবেন, দেখুন আমি একটা ছবি কিন্তু তৈরি করে রাখছি এখানে। তো আপনারা এরকম ধরনের ছবি হাজার হাজার ওইখানে রয়েছে, তো আপনারা আপনাদের নিজের ফটো দিয়ে এরকম ইফেক্ট দিতে পারবেন হোলির সামনে, যেহেতু হোলি তো আপনারা সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া এবং ইনস্টাগ্রাম সব জায়গায় কিন্তু আপনারা শেয়ার করতে পারবেন, এরকমভাবে দিতে পারবেন আপনারা দারুণ দারুণ। এটা না শুধু, আরও অনেক অনেক ডিজাইন আছে, আপনারা সেগুলো করতে পারবেন। তো চলুন, তো চলে যাই আমরা সরাসরি কাজে। তো এর জন্য আমাদের যে অ্যাপ্লিকেশনটা লাগবে সেটা তো বলেই দিলাম, ফটো ল্যাব। তো এটার উপর জাস্ট ট্যাপ করে দিবেন, ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আসার পর আমি যে কাজগুলো আপনাদের করতে হবে সেগুলো আমি দেখিয়ে দেবো। তো আসার পর আপনারা দেখুন, আপনাদের ফোনে ট্রেন্ডিং, টপ, রিসেন্ট এগুলো সব দেখা যাবে। তো আপনারা কোন মানে ট্রেন্ডিংয়ে গিয়েও দেখতে পারেন কোনগুলো মানে ট্রেন্ডিংয়ে আছে, কোনগুলো সবচেয়ে জনপ্রিয়, এবং রিসেন্টে গিয়ে আপনারা দেখতে পারবেন সবগুলোই। এখানে কিন্তু হাজার হাজার দেওয়া আছে বন্ধুরা। তো এখানে কিন্তু দেখুন, এখানে কিন্তু লোডিং হয়ে আস্তে আস্তে আসবে অনেক কিছু। দেখুন, এখানে একটা হোলির দেখতে পাচ্ছেন আপনারা, হোলির এখানে। তো এখানে আপনারা উপরের দিকে কিন্তু আপনারা সার্চ করে নিতে পারবেন। তো বন্ধুরা, এটা যদি আপনি বানাতে চান, জাস্ট কী করবেন, এটার উপর ছবিটার উপর ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পরে আপনার যে কাজটি করতে হবে সেটি দেখুন, আপনার গ্যালারিতে সব ছবি কিন্তু শো করবে। তো শো করার পর আপনি কী করবেন, দেখুন আমি এখানে এই ছবিটার উপর ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার পর এই দেখুন চলে আসছে, আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অপশন, এখানে কিন্তু রোটেট করতে পারবেন, সব কিছু আপনি এখানে করতে পারবেন। তারপরে যদি আপনি চান, এখানে সব কিছু করার পর আপনি এই যে তীর্থান দেখতে পাচ্ছেন এটার উপর জাস্ট ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর আপনার ছবিটা কিন্তু এখানে একটা অ্যাড শো করতে পারে, যেহেতু ফ্রি অ্যাপ্লিকেশন তো আমি এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে দেখুন প্রসেসিং 1, 2, 3 এরকম হচ্ছে। তো হওয়ার পর কিন্তু এটা হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা এটাকে সেট করবেন। দেখুন অলমোস্ট ডান উঠে গেছে। তো ওঠার পর আপনারা দেখতে পাবেন কীভাবে আমি সেট করবো এই ছবিটাকে আমার গ্যালারিতে। তো দেখুন এরকম আসবে, এটা কিন্তু হয়ে গেছে। হওয়ার পর আপনি যদি চান এটাকে, দেখুন এই প্লাস সাইনে ট্যাপ করে এখানে কিন্তু আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। তারপরে কিন্তু দেখুন এখানে ইফেক্ট দিতে পারবেন, আর্ট করতে পারবেন, অ্যানিমেশন দিতে পারবেন এই ছবিটায়। আর যদি কিছু না দিতে চান তো এভাবে থাকতে চান তো থাকবে। তারপর আপনি সেভ করবেন কীভাবে, দেখুন থ্রি ডট উপরের দিকে দেখতে পাচ্ছেন, এটার উপর জাস্ট ট্যাপ করে দেবেন, সেভ টু ডিভাইস এটার উপর জাস্ট ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর এটা কিন্তু এই ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আবার আপনি যদি চান সরাসরি ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে, সেটাও আপনি এখান থেকে জিমেল, মেসেজ, তারপর সব কিছুতে কিন্তু আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছবিটা কিন্তু এখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন, এটার উপর দিলে এরকম আসবে। কিন্তু এটা কিন্তু ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে অটোমেটিক আগে থেকেই, এই দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু চলে আসছে। এই যে দেখুন এখানে লোডিং হচ্ছে, মানে এখনও ডাউনলোড হয়নি। তো ফটো ল্যাব নাও, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এটা ডাউনলোড হওয়ার পর আপনারা, আমি দেখিয়ে দেবো আপনাদেরকে গিয়ে একদম সরাসরি আমাদের গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন এখনও হচ্ছে, দেখুন লোডিং হচ্ছে। তো আমি একটু পুশ করে দিচ্ছি ভিডিওটা। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমি এখন গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার গ্যালারিতে এই ছবিটা কিন্তু চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে ছবিটা চলে আসছে,
তো এভাবে কিন্তু আপনারা আপনাদের হোলির ছবি আপনাদের নিজের ফটো দিয়ে আপনারা কিন্তু হোলির সামনে, যেহেতু হোলি, আপনারা যদি চান ফেসবুকে আপনার নিজের হোলির এরকম ব্যাকগ্রাউন্ডে হোলির ইফেক্ট থাকবে, তো এরকমভাবে ছবি তৈরি করে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে, আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, ফাইবার, হোয়াটসঅ্যাপ, যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন এবং আপলোড করে আপনারা অনেক অনেক ভিউ পেতে পারেন। তো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান বক্তব্য আমাদেরকে জানাতে বলবেন না, আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে বন্ধুরা, বাই বাই।